সাহিত্য অনুরাগী সকলকে স্বাগত সাহিত্যবিতানে। শ্রীযুক্ত অমলেশ ভট্টাচার্যের ছোটদের শ্রী অরবিন্দ বইটির প্রথম পর্বের প্রথম ভাগ যদি কেউ না শুনে থাকেন, তবে পূর্ববর্তী ভিডিওতে সেটি শুনে নিতে পারেন। আজ আমি আলোচ্য বইটির প্রথম পর্বের পরবর্তী ভাগ পাঠ শুরু করছি। অরবিন্দ যেখানে যান সেখানেই জয় জয়কার। দেখতে দেখতে কলেজের সেরা ছেলে বলে সকলে তাকে জানল। সকলে তার প্রতিভা দেখে আশ্চর্য হয়ে গেল। এক বৎসরের মধ্যেই কলেজে গ্রিক ও ল্যাটিন কবিতা লিখে সবগুলি প্রাইজ একাই নিলেন। কেমব্রিজের বিখ্যাত প্রফেসর পণ্ডিত অস্কার ব্রাউনিং একদিন অরবিন্দকে বললেন, দেখো অরবিন্দ, আমি ১৩ বৎসর ধরে কলেজ ছেলেদের পড়াচ্ছি, কত ভালো ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো এত ভালো ছেলে দেখিনি। তোমার খাতা পড়ে অবাক হয়ে গেছি, তোমার লেখা প্রবন্ধ আশ্চর্য রকম ভালো। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কোন ঘরে থাকো? ঘর দেখাতেই তিনি বললেন, ওহ, ওই বিশ্রী গর্তটার মধ্যে তুমি থাকো? ঘর তো নয়, যেন গর্ত। তারপর হোস্টেলের আর একজনের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখো আমরা আমাদের ছাত্রদের প্রতি কত অভদ্র। দেশ দেশান্তর থেকে কত হীরের টুকরো ছেলেরা সব আসে এখানে পড়াশুনো করতে, আমরা তাদের একটা বাক্সের মধ্যে বন্দি করে রাখি। ছেলের কৃতিত্বে বাবার বুক ও গর্বে ভরে ওঠে। অরবিন্দের বড় মামা যোগেন্দ্রনাথকে ডাক্তার ঘোষ চিঠিতে লিখলেন, তুমি দেখে নিও, আমার তিন ছেলেই দিকপাল হবে, আমার অরও দেশের মুখ উজ্জ্বল করবে, তখন হয়তো আমি বেঁচে থাকবো না। তুমি যদি বেঁচে থাকো তখন আমার চিঠির কথা মনে রেখো। ডাক্তার কৃষ্ণধন দেশ থেকে ছেলেকে খবরের কাগজ পাঠাতেন, আর ইংরেজদের অত্যাচারের কথা অবিচারের কথা যেখানে থাকত সেখানে তিনি লাল পেন্সিলের দাগ দিয়ে দিতেন। তাই পড়ে অরবিন্দের মন দেশের জন্য ব্যাকুল হতো। পরাধীন দেশের দুঃখে তার অন্তরটা যেন জ্বলে উঠত। কেমব্রিজে ইন্ডিয়ান মজলিশ বলে একটা সভা ছিল, দেশের ছেলেরা সেই সভায় বক্তৃতা করত। অরবিন্দ সেই সব সভায় দেশের স্বাধীনতার জন্য গরম গরম বক্তৃতা করতেন, বলতেন বিপ্লবের কথা, স্বাধীনতার কথা। অরবিন্দের মধ্যে তখন যেন একটা আগুন দপদপ করে জ্বলছে, এই আগুন পরে বিপ্লবের আগুন হয়ে দেশের মধ্যে ছড়িয়ে যায়। অরবিন্দ এই ইন্ডিয়ান মজলিশের সেক্রেটারি হয়েছিলেন কিছুদিন, আর সেই সময় ভারতীয়দের নিয়ে তারা তিন ভাই একটা ছোটোখাটো বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। এই দলের একটা ভারী চমৎকার নাম দিয়েছিলেন তারা, লোটাস অ্যান্ড ড্যাগার। লোটাস মানে পদ্ম, আর পদ্ম মানে তো অরবিন্দ, আর ড্যাগার মানে তলোয়ার। সে তো অরবিন্দেরই সাহস, তেজ আর তীক্ষ্ণতা দিয়ে তৈরি। ১১ বৎসর বয়সে অরবিন্দের মনে একটা ভাব বার বার আনচান করত। তার কেবলই মনে হতো সারা জগৎ জুড়ে একটা বিরাট কিছু ওলট পালট হতে চলেছে, আর তাতে তার অনেক কিছু করার আছে। কি যেন তাকে ভিতর থেকে ধাক্কা দিত। যাই হোক, এমনি করে বাপ মা ছেড়ে তিন ভাই আছে বিলেতে। ছোট ভাই বারীন্দ্র আর ছোট বোন সরোজিনী থাকেন দেশে মায়ের কাছে, দুঃখিনী মা স্বর্ণলতা। তার বড় কষ্ট, সাত রাজার ধন, তিন মানিক যে তিন ছেলে, মায়ের কোল ছেড়ে কোথায় রয়েছে, কোন অচিন দেশে সাত সমুদ্র পারে। মায়ের মনের দুঃখে পাথর ফাটে, নদীর জল শুকায়, কিন্তু চোখের জল আর শুকায় না। মনের কষ্ট বুকে চেপে রাখতে রাখতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একদিন
সত্যি সত্যি দুঃখিনী মা পাগলিনী হয়ে গেলেন। ডাক্তার ঘোষ কত চিকিৎসা করালেন, নানা দেশের বড় বড় ডাক্তার দেখালেন, কিন্তু মা স্বর্ণলতা আর ভালো হলেন না। ডাক্তার কৃষ্ণধন পাহাড়ের মতো অটল হয়ে সব দুঃখ একা সইলেন। স্বর্ণলতাকে দেওঘরে রেখে ছোট ছেলে বারিন আর ছোট মেয়ে সরোজিনীকে তিনি নিয়ে এলেন খুলনায় নিজের কাছে। মা যেন তাদের থেকেও নেই, এই অভাব তাদের বুঝতে দিলেন না। আত্মভোলা এই মানুষটি তখন গরিব দুঃখীকে সমানে দান করেন, নিজের আয়ের দিকে তাকান না, কোনো কথা ভাবেন না। এদিকে সংসারে এত খরচ, স্বর্ণলতার চিকিৎসার খরচ, এদিকে হয় তো ওদিক হয় না। চারিদিক যেন আধার করে এলো, বিদেশে ছেলেদের কাছেও ঠিকমতো টাকা পয়সা যায় না। অচেনা বিদেশ বিভূই তিন ছেলে যেন অকুল পাথারে পড়লেন। ইংল্যান্ডে হাড় কাঁপানো শীত, অরবিন্দের গায়ে দেওয়ার মতো একটা ওভার কোটও নেই, কোনোদিন খাওয়াও হয়তো হয় না। দিনের পর দিন কেবল এক টুকরো স্যান্ডউইচ আর এক কাপ চা খেয়ে কাটে। তবু এরই মধ্যে অরবিন্দ পড়াশুনো করেন। তিন ভাইয়ের সম্বল কেবল অরবিন্দের স্কলারশিপের টাকা। তখন বড় ভাই বিনয়ভূষণ একটা ক্লাবের সামান্য একটা চাকরি নিলেন, কিন্তু কালো মেঘ কি কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে? অরবিন্দ 1890 সালে সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন আর কৃতিত্বের সঙ্গে ICS পরীক্ষায় পাশও করলেন। ল্যাটিন আর গ্রিক ভাষায় রেকর্ড মার্ক নিয়ে ফার্স্ট হলেন, আর বিচক্রাফ্ট নামে একজন সাহেব হলেন সেকেন্ড। ভাগ্যচক্র এমনি যে পরে আলিপুর বোমার মামলার বিচারে হাকিম হয়ে আসেন এই বিচক্রাফ্ট। কিন্তু অরবিন্দের মনে ছিল অন্য কথা, ICS পাশ করে হাকিম হয়ে ইংরাজের গোলামি করতে তার মন চাইল না। আবার এদিকে বাবার এত দিনের সাধ, অরো বড় হয়ে হাকিম হবে, দেশের মুখ উজ্জ্বল করবে, বাবার মনে দুঃখ দিতেও মন চাইল না। তাই তিনি সিভিল সার্ভিসে শিক্ষানবিশ হলেন, কিন্তু ইচ্ছা করেই ঘোড়ায় চড়ার পরীক্ষাতে হাজির হলেন না। এইভাবে তিনি ব্যাপারটা এড়িয়ে গেলেন, মনে মনে ভীষণ চাপা, কিন্তু নিজের সংকল্পে অটল। মান যশ প্রতিপত্তি দশজনের ভিতর হোমরা চোমরা হওয়ার কোনো রকম ইচ্ছাই তার ছিল না, সংসারের কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। কেমব্রিজে 3 বছরের জায়গায় 2 বছরের মধ্যেই প্রাচীন ভাষায় ট্রাইপোজ পরীক্ষায় সসম্মানে তিনি পাশ করলেন, কিন্তু দ্বিতীয় অংশের পরীক্ষাটা আর দিলেন না। এমনকি তিনি যদি চাইতেন তাহলেই তাকে ডিগ্রি দেওয়া হতো, কিন্তু তাও তিনি চাইলেন না। বড় বড় পাশ দিয়ে লম্বা লম্বা সার্টিফিকেট নেওয়ার তার কোনো আগ্রহই ছিল না। সাধারণ মানুষের ছোটোখাটো লাভ লোকসানের গণ্ডির মধ্যে থাকতে তো তিনি আসেননি, কিন্তু নিজের মনের কথা তিনি কাউকেই বলেননি। একলাটি আপন মনে থাকেন, প্রায় জন্ম থেকেই নিজের দেশ ছাড়া, মায়ের কোল ছাড়া, তবু সেই মাতৃভূমির জন্যই তার মনটা আকুল হয়ে ওঠে। 14 বছর বিলেতে থেকে বিলেতি শিক্ষা নিয়েও সে দেশ তাকে আপন করে নিতে পারল না। জননী জন্মভূমি ভারতবর্ষ যেন শয়নে স্বপনে তাকে ডাকছে, কিছু আর ভালো লাগে না। কবে দেশে ফিরবেন, মনে মনে এই চিন্তা। এমন সময় বড়দার মহারাজা গায়কওয়াড় এলেন লন্ডনে। স্যার হেনরি কটনের ভাই জেমস কটন মহারাজার সঙ্গে অরবিন্দের আলাপ করিয়ে দিলেন। মহারাজা অরবিন্দকে দেখে মুগ্ধ হলেন। তার রাজকার্যে সাহায্য করবার জন্য বড়দা স্টেটে তাকে নিয়ে যেতে চাইলেন। বললেন, আপনি আমার রাজ্যে যাবেন,
আপনার মতো একজনকে যদি পাই তাহলে আমার ভাবনা কি? অরবিন্দ বললেন, আচ্ছা। বাবা কৃষ্ণধন শুনলেন তার অরব দেশে আসছে বরোদার মহারাজার সেক্রেটারি হয়ে। আইসিএস না হওয়ার জন্য তার মনে দুঃখ ছিল, কিন্তু এবার তিনি সান্ত্বনা পেলেন। যাক, তার অরব মানুষের মতো মানুষ হয়েছে, মহারাজার সেক্রেটারি আইসিএসের চেয়ে কম কিসে? কিন্তু হঠাৎ যেন মাথায় বাজ ভেঙে পড়ল। সংবাদ এলো অরবিন্দ যে জাহাজে আসছিলেন সেই জাহাজ সমুদ্রে ডুবে গেছে। কৃষ্ণধনের জীবন থেকে সব আলো যেন নিভে গেল, জীবনটা যেন অন্ধকার হয়ে গেল। পুত্রশোকে পাগলের মতো অরবিন্দের নাম করতে করতে কৃষ্ণধন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু অলক্ষ্যে রয়েছেন ভগবান, তিনি যাকে রাখেন তাকে মারে কে? আশ্চর্যের ব্যাপার, অরবিন্দের যে জাহাজে ভারতে আসার কথা তাতে না এসে তিনি জাহাজ বদল করে অন্য জাহাজে দেশে ফেরেন। এ খবর কৃষ্ণধন জানতেন না। বোম্বাইয়ের অ্যাপোলো বন্দরে অরবিন্দ এসে পদার্পণ করলেন। দেশের জল, মাটি, দেশের বাতাস মায়ের হাতের কল্যাণ স্পর্শের মতো, তাতে কি যে সুখ, কি আনন্দ! তার সর্বাঙ্গে নামল এক শান্তি, সমুদ্রের মতো অটল, আকাশের মতো অসীম এক স্বর্গের শান্তি। এক ধ্যানের রাজ্যে যেন প্রবেশ করলেন তিনি। শান্ত, নির্বাক, চোখের দৃষ্টি স্থির প্রদীপ শিখার মতো। প্রথম পর্ব সমাপ্ত হলো। দ্বিতীয় পর্ব শোনার জন্য সাহিত্যবিতানে আমন্ত্রণ রইল।